हेलो बन्धुरा चले एलाम आज के आबार नतून एक भिडियो निये। आज आमी अत्यंत प्रयोजनीय महिलादेर जोन्नो बेश किछु टिप्स शेयर करब जेटा प्रत्येक दिन काजे आसबे बन्धुरा आर काजके सहज करे तुलबे। चलो ताहले देरी ना करे शुरू करा जाक। टिप नम्बर वन, एई देखो आमी निएछि पेंयाज रसुन आदा। पेंयाज छिले आमी जले भिजिए राखब 5 मिनिटेर जोन्नो। पेंयाजेर जे कालो कषगुलो थाके सेगुलो बेरिये जाबे। तारपरे निएछि देखो रसुन आदा। रसुन तो आमी एखाने माने सामने चले आसछे रमजान मास, আর রমজান মাসে প্রচুর পরিমাণে রান্নাবান্না হয়। আর রমজান মাসে মহিলারা তো মানে রোজামুখে থাকবে, আর তার উপর আবার এবাদতের ব্যাপার থাকে। তো আমরা যদি এইসব কাজগুলো আগে থেকে করে রাখি তাহলে দেখবে এবাদত করতে আমাদের কোনো বাধা আসবে না বন্ধুরা। খুব সহজে এই রান্নাবান্নাগুলো আমরা সেরে নিতে পারবো, কারণ রান্নাবান্নাতেই যদি সময় নষ্ট করব তাহলে এবাদত করার সময় পাবো না। তো এই দেখো তার জন্য এই মশলাগুলো করে রাখা অত্যন্ত জরুরি। তো কিভাবে এক মাসের জন্য মশলা করে রাখবো সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি নিয়েছি এখানে আদা রসুন। আদা রসুন বাটা করব আর পেঁয়াজের বাটা আলাদা করব। তো সর্বপ্রথমে রসুনের খোসাগুলো তো ছাড়িয়ে নিতে হবে। তো যাই হোক, যার যেভাবে সুবিধে, আমি এই টিপসগুলো অনেকবারই আপলোড করেছি, যার যেভাবে সুবিধা হবে ঠিক সেইভাবে এই রসুনের চোকাগুলো ছাড়িয়ে নেবে। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, অনেকে আমাকে কমেন্ট করো, মানে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে আমি হিন্দু না মুসলিম। তো সেটা কোনো বড় কথা নয় বন্ধুরা, আমার মতে মানে আমার মনে হয় যে আমি একজন মহিলা, সেটাই আমার কাছে মেন কথা। তো যাই হোক, মনে কিছু করো না। আর সোশ্যাল মিডিয়াতে এসব কমেন্ট করাও ঠিক নয়। তারপরে দেখো আদাটাকেও ভালোভাবে ছিলে নেব, অবশ্যই ছিলতে হবে, কারণ এক মাসের জন্য এটা ফ্রোজেন করব। ফ্রোজেনের মানে হচ্ছে ডিপ ফ্রিজে রাখা, মানে ফ্রিজারে রাখা। তো যাই হোক, প্রথমে ভালোভাবে এগুলোকে ছিলে নেব, ছেলার পরে কেটে নেব। কাটার পরে এগুলো তো মশলা তৈরি করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যদি এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাও বা পেতে চাও তাহলে আমার ভিডিওগুলো খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই, কারণ সাবস্ক্রাইব করতে এক্সট্রা কোনো ব্যালেন্স লাগে না। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই দেখো আমি একটুখানি মানে সামান্য জল না দিলে এটা ব্লেন্ড হবে না, তার জন্য একটুখানি জল দিয়েছি। জল দেওয়ার পরে আদা রসুনের পেস্ট করে নিলাম। এবারে চলো বাকি যেটা পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজটাকেও পেস্ট করে নেব। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মোল্ডগুলো, যে ফ্রিজের যে এই মোল্ডগুলো থাকে সেগুলোতে আমি এখানে এভাবে দিয়ে দেব। এভাবে দেওয়ার কারণ সেটাও আমি বলে দেব, কারণ এগুলো যখন বার করব মানে যখন ইউজ করব রান্নার কাজে তখন দেখবে কতটা সুবিধে হবে, মানে তোমরা কল্পনাও করতে পারবে না যে এত সহজে এত সুন্দরভাবে আমরা মশলাগুলো তৈরি করে রাখতে পারি। তো চলো, পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি আর এটাকেও একটা মোল্ডের মধ্যে দিয়ে দেব ঠিক এভাবে। আর খুব বেশি জল দিয়ে করতে হবে না, আর পেঁয়াজে তো জল লাগবেই না, এমনিতে এটা পেস্ট হয়ে যাবে। এবারে দেখো এই এই ট্রেতে দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি এইরকম ট্রে না থাকে তো কোনো সমস্যা নেই, তোমরা একটা যে কোনো বাটিতে রেখে দিতে পারো। তো এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দেওয়ার কারণ তোমরা এক্ষুনি দেখতে পাবে। এবারে চলো এটা ফ্রিজারে দিয়ে দেব। তো অবশ্যই এটা এক থেকে দেড় দিনের জন্য রেখে দেব, যেন ভালোভাবে এটা সেট হয়ে যায়, মানে একেবারে যেন জমে যায়। চলে এলাম আমি পরের দিনে। তোমরা দেখে বুঝতে পারছো পরের দিন হাত দিয়ে দেখলাম একেবারে শক্ত হয়ে গেছে, যেমন আইসক্রিম জমে ঠিক সেই রকম হয়ে গেছে। তো এইরকম করে মানে জমানোর কারণ হচ্ছে এগুলো এভাবে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে যে কোনো কন্টেনার কিংবা যে কোনো প্লাস্টিকের মধ্যে যদি ফ্রিজে জায়গা কম থাকে তাহলে এরকম টিফিন বাটিতে রাখলে যখন আমার মানে যতটা প্রয়োজন হবে, কারণ এগুলো ফ্রোজেন করব, ফ্রিজারের মধ্যে রাখলে সবগুলো একসঙ্গে জমে যাবে, তাহলে আমাদের এক চামচ দুই চামচ বার করতে অসুবিধে হবে বন্ধুরা। তার জন্য এটা পিস পিস করে
এইভাবে রেখে দিলে দেখবে যখন যতটা দরকার হবে, একটার দরকার হলে একটা বার করব, দুটোর দরকার হলে দুটো বার করব, মানে বার করতে খুব সুবিধা হবে। তাহলে রমজান মাসে রোজা মুখে আমাদের কাজ করতে একদম, মানে রান্না করতে একদম অসুবিধে হবে না, মশলার দিক থেকে টেনশন ফ্রি। তোমরা এই টিপসটা মানে ফলো করতে পারো, ভীষণই সুবিধে হয়, কারণ আমি এটা প্রত্যেক বছর করি, তাই আমি জানি কত সহজ হয় রান্না করতে। চলে এলাম পরের টিপসে। পরের টিপস এই ধনে নিয়ে, এই ধনেটাকে মানে এমনি যদি গুঁড়ো করে নিই তাহলে একেবারে খাওয়া যাবে না বন্ধুরা, আর সেটা আমি প্রমাণসহ তোমাদেরকে দেখিয়ে দেব। তো এটা সর্বপ্রথমে যেটা করতে হবে, কারণ এর মধ্যে প্রচুর প্রচুর মাটি থাকে, পাথর থাকে, তো এটা কীভাবে ধুলে সেগুলো আলাদা হয়ে যাবে। তো সর্বপ্রথমে আমি এটাকে ঝেড়ে নিলাম। তো যাই হোক, যেমন তেমন করে ঝাড়লেই হবে, কারণ এটাকে এখনই ধোবো। তো দিয়ে দিলাম একটা বড় গামলায়, আর বড় গামলায় দেওয়ার পরে এটাতে জল দিয়ে দেব, আর জল দেওয়ার পরে 10 মিনিটের জন্য এই জলের মধ্যে রেখে দেব, মানে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। যদি জলের মধ্যে ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবে খুব সহজে এই ধনের মাটিগুলো, মানে যেগুলো গোটা গোটা মাটি রয়েছে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে। তারপরে এইভাবে কচলাতে হবে, অবশ্যই এইভাবে কচলাতে হবে। যারা করেছো তারা ভালোভাবে জানো যে এই ধনের মধ্যে কত মাটি আর পাথর থাকে। তো এভাবে এগুলোকে ছেঁকে তুলে নেব, শেষে যেগুলো থাকবে সেটা যে কোনো ছাকনায়। এইভাবে তোমরা এক্ষুনি দেখতে পাবে যে এর মধ্যে কতটা ধুলোবালি পাথর জমে রয়েছে। তো যেগুলো রয়েছিল এই দেখো, একেবারে না ধুয়ে কিংবা এইভাবে না ছেঁকে খাওয়া যাবে না কোনো মতে, নইলে কিন্তু পুরো মশলাটাই নষ্ট হয়ে যাবে। তো কোনো মতেই না ধুয়ে এই মানে ধনে গুঁড়ো করবে না বন্ধুরা। তারপরে দেখো জল থেকে তুলে ঝাঁঝরির মধ্যে মানে জলটাকে ঝরিয়ে নিলাম, তারপরে রোদ্রে দিয়ে দিলাম, বাস শুকিয়ে গেলেই এটার গুঁড়ো তৈরি করে নেব। চলো যাই পরের টিপসে। পরের টিপস মহিলাদের জন্য ভেরি ইন্টারেস্টিং হবে, মানে খুব সুন্দর একটা টিপস হবে, যে এই ব্যাগগুলো মানে সোনার দোকানের যে ব্যাগগুলো, এই ছোটো ছোটো ব্যাগগুলো দেয়, তো এই ব্যাগগুলো আমরা কী কাজে লাগাতে পারি আর কী কাজে লাগাচ্ছি আমি, তোমরা দেখতে থাকো। এই পায়জামার মধ্যে, মহিলারা যারা পায়জামা পরো তারা ভালোভাবেই জানো যে পায়জামার মধ্যে পকেট টকেট থাকে না, তো আমরা কিন্তু ভেতর সাইডে এই ব্যাগগুলো লাগিয়ে পকেট তৈরি করে নিতে পারি, কারণ এর জন্য এক্সট্রা করে সেলাই করতে হচ্ছে না। আমরা এই সেট টিফিন দিয়ে, তো একটা সেট টিফিন দিলে হবে না বন্ধুরা, আমার বলার থেকে তোমরা ভালোভাবে দেখে নিলেই বুঝতে পারবে। তো একটা সেট টিফিন দিলে এটা নড়াচড়া করবে, আর দুই সাইডে যদি সেট টিফিন দিয়ে দিই, মানে ব্যাগের দুই দিকে আমি সেট টিফিন দিয়ে দিয়েছি, তারপরে দেখো সেই আমরা যদি এক আধ ঘন্টার জন্য বাইরে কোথাও যাই কিংবা হাতে ব্যাগ ট্যাগ নেব না, তো চাবি, ঘরে চাবি কিংবা কিছু টাকা পয়সা যদি থাকে, তাহলে আমরা কিন্তু এই পায়জামার ভেতর সাইডে এই ব্যাগ যে দিলাম এই ব্যাগের মধ্যে নিয়ে যেতে পারবো খুব সহজে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। এখন যেহেতু শীতের সময় আমরা সোয়েটার পরে এখানে ওখানে যাই, আর অনেক সোয়েটারেও পকেট থাকে না, তো আমরা এই সোয়েটারের মধ্যেও কিন্তু এইসব ব্যাগ দিয়ে পকেট তৈরি করে নিতে পারবো। আর এখানেও সেমভাবে দুই দিকে দুটো সেট টিফিন দিতে হবে। তোমরা চাইলে এখানে সেলাইও করে নিতে পারো, যারা সেলাই করতে চাও তাহলে একেবারে মজবুত হয়ে যাবে, যারা সেলাই করতে চাও না তারা এইভাবে সেট টিফিন দিয়ে ব্যবহার করতে পারো। ভীষণই ভালো একটা টিপস, আর শুধু এখানেই শেষ নয়, এই ব্যাগগুলো কত কাজে আসে মহিলাদের তোমরা দেখে অবাক হবে। আর তখন কিন্তু অতটা বুঝে সুঝে কিনি না, ওপর পাটটা দেখে কিন্তু আমরা কিনে নিই, কিন্তু অনেক ব্যাগের থাকে যে ভেতর দিকে পকেট থাকে না, মানে ছোট চেনগুলো থাকে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু অসুবিধে হয়ে যায়, কারণ টাকা পয়সা কিংবা সেই রকম জিনিস আমরা ব্যাগের ভেতরে যদি রেখে দিই তাহলে সেই জামাকাপড় হোক কিংবা মানে সবগুলোর সঙ্গে মিশে যাবে, আর যদি ছোট চেন থাকে, ছোট এই পকেটগুলো থাকে, তাহলে আমরা কিন্তু ঘরের চাবি কিংবা জরুরি জিনিস ছোটোখাটো এখানে রেখে দিলে আমরা চট করে পেয়ে যাব। তো এখানেও আমি এইভাবে এই ব্যাগগুলো, ছোটো ব্যাগগুলো লাগিয়ে রেখে দেব, আর এখানেও তোমরা দুটো সেট টিফিন দিতে পারো কিংবা সেলাই করে দিতে পারো। তো আমি এই ভিডিওটা, মানে এই ব্যাগের ভিডিওটা আগেও, মানে অনেক আগেও আপলোড করেছি, তবুও আজকে আমি করলাম নতুন বন্ধুদের জন্য। আর এই দেখো যে চেনগুলো থাকে, অনেক সময় এই চেন খুলে যারা চুরি করতে এক্সপার্ট তারা কিন্তু কাঁধে ব্যাগ থাকলেও তারা খুব সহজে এই চেন খুলে
ব্যাগ থেকে টাকা পয়সা কিংবা মোবাইল যাই হোক না কেন বার করে নেয়, তো আমরা যদি চেন লাগানোর পরে এখানে একটা সেফটি পিন দিয়ে দিই তাহলে সে যতই এক্সপার্ট হোক না কেন চুরি করতে তার একটুও সময় লাগবে, কারণ এই চেন খুলতে গিয়ে তাকে এই সেফটি পিনটাও খুলতে হবে। তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তারপরে চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে এই ওষুধের বোতল নিয়ে। অনেক সময় দেখবে ওষুধের যে ডেট এক্সপায়ার কিংবা দামটাম আমরা দেখি তো দেখতে পাই না, মানে খুবই ছোট ছোট লেখা থাকে। তো আমরা মোবাইলের ক্যামেরার সাহায্যে যদি এইভাবে দেখি তাহলে দেখবে খুব সহজে আমরা এগুলো দেখতে পাবো। তোমরা দেখে বুঝতে পারছো যে মোবাইল ক্যামেরা আমাদের কত কাজে আসে, শুধু এই ভিডিও করার কাজে নয়, আমাদের সাংসারিক জীবনেও অনেক কাজে আসে বন্ধুরা। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে এরকম বালা নিয়ে। এই বালাগুলো মানে অনেক সময় দেখা যায় এই সুন্দর সুন্দর বালাগুলো পুরনো হয়ে যায় কিংবা ছোট হয়ে যায়, তো কি করব। এই দেখো এই পর্দা, পর্দার মধ্যে এই বালাগুলো যদি ভরে দিই তাহলে দেখবে পর্দাটা দেখতে ভালো লাগবে আর এক জায়গায় গোছ হয়ে থাকবে। যদি এক জায়গায় গোছ করে রাখতে চাও, তো যদি এরকম করে রাখতে চাও তাহলে এই বালাগুলো ব্যবহার করতে পারো, দেখতে ভালো লাগে বন্ধুরা। তো আজকের কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চলে এলাম পরের টিপসে। পরের টিপস হবে এই মিক্সচার মেশিন নিয়ে। অনেক সময় চলতে চলতে এটা বন্ধ হয়ে যায়, চলতে হঠাৎ যদি বন্ধ হয়ে যায় তো টেনশনের কিছু নেই বন্ধুরা, আমরা একটা পরীক্ষা করে নিতে পারি। সেটা হচ্ছে এই মেশিনের নিচের দিকে একটা ফিউজ থাকে, এই দেখো লাল রঙের একটা এই ফিউজটা থাকে, তো এই ফিউজটা নিচের দিকে বেরিয়ে আসে, সেটাকে একটুখানি যদি প্রেস করা হয় তাহলে দেখবে এটা আবার চলতে লাগবে। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। তো আজকের মতো এতটাই। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, তোমাদের লাইক আমার কাজ করার উৎসাহ বাড়িয়ে তোলে। তো আজকের মতো এতটাই, কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।